उच्छे भाजा और ओपाशे भात हुए गेछे আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তোমাদের সকলের জামাই ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের মানে সেই রাত্রেবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু ভোর 5টা থেকে সেই যে বৃষ্টি নেমেছে এখন মানে পুরো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আসতে না মোটামুটি ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। আর আজকেও আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে শোভনের বাপের বাড়িতে, কিন্তু আমরা মানে বৃষ্টির জন্য যাওয়া হয়নি। ওখানে রান্না হচ্ছে, আবার তরকারি টরকারি মায়ামা সব পাঠিয়ে দেবে ওই জন্য এখানে। আর ফ্রিজে কি হয়েছে জানি না, আবার সেই সবজি রাখলে ধরো উচ্ছে রেখেছি, পটল রেখেছি, সেগুলো বরফ হয়ে যাচ্ছে। আবার যেই বের করছি বরফ হওয়ার পরে দেখবে একটা জল জল ভাব চলে আসে, সবজিটা নষ্ট হয়ে যায়। তার জন্য নষ্ট হয়ে যাওয়ার জন্য ভেজে রেখেছি, মানে ভাজছি আর কি। আর হচ্ছে গিয়ে দুধ জ্বালিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর ওই বাড়ির থেকে আবার সবজি পাঠিয়ে দেবে, আবার দুপুরবেলা যেতে হবে, দেখা যাক কি হয়। আর যা বৃষ্টি, বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না। ভাই গেছে বাজারে, ওর রেইনকোটও কিনবে, তাছাড়াও ওই বাড়িতেও যাবে। আর আমি নতুন নাইটিটা পরেছি। দেখো তোমরা অনেকে বলো যে তুমি নাইটি পরবে, শাড়ি পরবে, দেখো আমি যে ড্রেসে কমফোর্টেবল আমি সেই ড্রেসই তো পরবো। নাইটি আমার অতটা পরতে ভালো লাগে না, তারপরে এটা শখ করে কিনেছি। যদি এই যে এরকম মাঝে মাঝে শখ করলে একটু পরি, ব্যাস ওটাই। আমি নাইটির থেকে আমার টি শার্ট এবং প্যান্ট আমি কমফোর্টেবল হই, তার জন্য ওগুলো পরতে আমার ভালো লাগে। এটাতে আমি অতটা কমফোর্টেবল হই না, জানি। এটাতে একদম মানে অনেকের তো যার যার ড্রেসের ইয়ে তো আলাদা, যে যেটাতে কমফোর্টেবল সে সেটাতেই পরবে, মানে সেটাই পরবে আর কি। আর শব্দ শুনতে পারো, বাইরে হচ্ছে বৃষ্টি, তার জন্য একটুখানি শুনতে প্রবলেম হতে পারে, ওই জন্য চিৎকার করে করে বলছি, কারণ মাঝে মাঝে আমার ফোনটা একটু প্রবলেম হয়, সাউন্ডের প্রবলেম হয়। আর এবার বড়মশাইকে দিয়ে আসি আমার কাঁঠাল। কাঁঠালটা মিষ্টি আছে, বাট অনেক গলা, মানে নরম টাইপের, এর থেকে যে কচকচিগুলো হয় না, যেগুলো একটু শক্ত শক্ত, সেগুলো খেতে বেশ ভালো হয়। এটা একটু নরম আছে। আসি বাবু, এই যে এসো। আর এই দেখো আমরা কোথায় এসেছি, কতটা সময় পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই সকালবেলা দেখা হয়েছে, আর সারাদিনে আমি কোনো ভিডিও করিনি। এখন বাজে রাত, দাঁড়াও দেখে বলি, 7টা, সরি রাত বলছি মানে সন্ধ্যা 7টা। আর মিল্কি থাকে এখন এখানে, এখানে থাকে না, রাত্রেবেলা নিয়ে যাই এটা। হ্যাঁ হ্যাঁ, কারণ চকর ভয়তে নিয়ে যাই, চকর আরো কত বড় হয়ে গেছে দেখেছো। আচ্ছা দেখো, ভেজা 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 দেখাচ্ছি ভিতরে, আগের বারে না না, এক বছর হয়েছে বুনু, এটার বয়স এক বছর এই জামাটার। এটা ১৯ দুর্গাপূজা থেকে না, ১৯ দুর্গাপূজো, ঠিক আছে দেখি। তুমি তো পড়লে গতবার ২০ দুর্গাপূজোতে পড়লে, এটা ওই যে ভাসানের দিন পড়লে আমরা হলুদ শো, হ্যাঁ, আর আগের বারও পড়েছিলাম তখন ঠাকুর আনতে যাওয়ার সময়। ওরা গেছে ওর মামা বাড়িতে। এখন দেখবে মিকি, হ্যাঁ মিল্কি, মিল্কি না মিকি, ওর নাম আগে না মিল্কি ছিল। ওরে বাবা চোখগুলো কেমন, চলো 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 বুনু, চলো 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 রেখে চলো, ব্ল্যাক হ্যাঁ, একটু ব্রাউন ব্রাউনও আছে। দেখো দরজা, আচ্ছা থাকো এখানে, চলো ওই সিঁড়িঘরে রয়েছে। উপরে যখন নান, আমি দেখো নিচে, ধরো ধরো ও এটা
ওয়াও, কি বাবা বড় মেঘগুলো কি পরিষ্কারও করেনি। দুটো এনেছে দুই বোনের জন্য। এটা হচ্ছে চুত মাউস। হ্যাঁ চুচু। ওরে ঠাকুর, এই দুটো হচ্ছে তিন দিনের মিঠি, এখন বলছে তোদের ছেলে মেয়ে পরিষ্কার করতে হচ্ছে। আমার মামি এটার কালারটাও খুব সুন্দর, ভালো কালার। এগুলো আমারও তো খুব সুন্দর। হ্যাঁ দেখো কালারটা খুব ভালো লাগছে না মামা, সাদাটা সাদা গুলো আবার মোটা। কি সুন্দর বিস্কুট খাচ্ছে দেখেছ। এই চুচু এবার কিন্তু এই দেবো। ছেড়ে দাও একটু খাক, ও খাক, দুজনে খাক। গম ভিজিয়ে তারপর দেবা। অল্প একটু গম নিয়ে একটু জলে একদিন ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠে কম। ও কাপড় গরম করে নিয়ে এসো। আবার কারেন্ট কি করছে, খালি যায় আর আসে। দুই দিশালাম সার দিয়ে সবাই নিতে। আরেকটা দাও মামা, মনে হয় খাবে খানে। খিদে পেয়েছে দেখো। এরকম ভাবে দিতে হয় না, না শুকিয়ে দিয়েছে বোনু। এই তো এসছে একটু ভেঙে দাও, একটু ভেঙে দাও, বুঝতে পারছি। মামি দেখো গরম গরম কলার বড়া বানিয়ে দিল। আজকে গিনি একা একা ম্যাগি বানিয়েছে। আগে একদিন বানিয়েছিলে, দুদিন বানিয়েছে গিনি ম্যাগি বানানো শিখেছে, স্পেশাল ম্যাগি। হ্যাঁ গিনি গিনির দাদা, গিনি গিনির দাদাকে বানিয়ে খাইয়েছে আজকে প্রথম। খাওয়াচ্ছে আর কি, কেমন হয়েছে বলো? দেখা যায়নি, নাইস। গুড মর্নিং এভরিওয়ান। আর গতকালকে তোমাদের সাথে দেখা হয়েছে, সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর বিকালবেলা না সরি সন্ধ্যার সময় তারপরে আবার কথা বললাম। যে মামা বাড়ি গেছিলাম, মামা বাড়ি থেকে এসেছিলাম 10:30 দিকে। তারপরে এসে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, আর দিনের মধ্যেও কোনো ভিডিও করিনি। আর এখন হচ্ছে মানে আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে হচ্ছে জুনের 18 তারিখ। আর দেখতে পারো এখন বাজে সকাল 9:30। 9:30 সময় তোমাদের সামনে চলে এলাম, কিচেনেই আছি। কাকির আসার কথা ছিল কিন্তু কাকি আসেনি। আর গতকালকে অনেকগুলো থালা বাসনও হয়ে গেছে, সিঙ্কের মধ্যে রয়েছে, আমি এখন ধোবো। কিন্তু আমার আটক লাগছে, ধুতে ভালো লাগছে না। আগে একদিন মানে পরপর কয়েকদিন ধুচ্ছি, হাতের যে কি অবস্থা হয়েছে, মানে এতটা টান হচ্ছে না। চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসাতে হবে। এপাশে সবজিও আনা লাগতো, সেরকম কোনো সবজি নেই, মাছও নেই। দেখি ও যায় নাকি বাজারে। অ্যাকচুয়ালি দুজনের খাওয়া তো কিছু একটাতে হয়ে যাবে। দুজন কেন, শোভন আর এস্টার ওই বাড়িতেই খাবে। ওদের নাকি ওনাদের পাঁচ দিনের নিয়ম থাকে, জামাইমে 5 দিন থাকে আর কি, খায়। থাকে তো না, রাত্রিবেলা আবার চলে আসে, কিন্তু ওই বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু সবে আজকে নিয়ে 3 দিন হলো। আর তাহলে আমি একটা কাজ করি, থালা বাসনগুলো ধুই, থালা বাসন ধুয়ে তারপরে ভাত বসাবো। আর কি করি দেখি, রান্না এখনো ডিসাইড করিনি। মশা বৃষ্টি হওয়ার পরে এত মশা হয়েছে যে এক জায়গায় দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে না, পা পুরো মশাতে কুটকুট করে কামড়াচ্ছে। না মর্টিন দেওয়া লাগবে না। আরে বাবা না, ওটা মর্টিনের মানে গন্ধটা আবার আমার একদম ভালো লাগে না, কেমন অস্বস্তি লাগে।
একদম সহ্য করতে পারি না। এসে এসে পায়ে কুটকুট করে কামড় দিয়ে চলে যাচ্ছে। আর ওপাশ, হ্যাঁ এখন তো মশার কামড় খাওয়া ঠিক না। ওই আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর এপাশে থালা বাসন ধুয়ে কতগুলো জামা কাপড় একটুখানি ভিজিয়ে দিয়েছি, যেগুলো এই কদিন ধরে মানে ধুতে পারিনি। যে বৃষ্টি সারাদিনে, মানে সকাল রাত থেকে শুরু হয়ে মানে সবসময় অনবরত বৃষ্টি হতে থাকছে, তাই রোদও উঠছে না, জামা কাপড়ও ধুতে পারছি না। থালা বাসন ধুয়ে জামা কাপড় গুলো ধোবো, ঘরটা ঝাড় দেব, আর উঠোনটা ঝাড় দেব না কারণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে উঠোন ঝাড় দেব না। আর ওরা গেছে হচ্ছে সকালে কটা, 8:30 দিকে বোধ হয় গেছে। তাহলে আমি এই কাজ বাজ সেরে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ অলরেডি অনেক বেজে গেছে। আবার রোদও দেখো চলে গেছে, এখন কি হবে জানি না, জামা কাপড় গুলো সব গন্ধ হয়ে যাবে এখানে। তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলি, আমি কাজ বাজ গুলো সেরে নেই তারপরে। আর মোটামুটি মোটামুটি না, আরো কতগুলো থালা বাসন হয়ে গেল এই টেবিলের উপর দিয়ে ছিল, আমি খেয়াল করিনি, সেগুলো সিঙ্কের মধ্যে রেখেলাম। আগের গুলো সব ধোয়া হয়ে গেছে, জামা কাপড়ও মেলে দেওয়া, কেচেক মেলে দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম উঠোন ঝাড় দেবো না, তা মুখের কাছ দিয়ে একটুখানি দিয়ে দিলাম, না হলে বাজে লাগছিল। টেবিলটাও মোছা হয়ে গেছে এবং বাকি যেগুলো হয়েছে সেইগুলো এবার ধুয়ে যাবো স্নান করতে। তারপরে স্নান করে এসে পুজো দিয়ে ভাত খেয়ে নেবো। অলরেডি মনে হয় 10:30 প্রায় বেজে গেছে। আর আমি এখন দেখো কি ভুলভাল ভাবছি, এখন বাকিগুলো ধুয়ে যাই, থালা বাসনগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে দে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপরে গিয়ে বাবু স্নান করছিল, হুম, তারপর যে খালি গায়ে স্নান করছিল, আই বলছি কি খালি গায়ে বুঝে বাবু স্নান করছিল, বলছে কি একটা গাছ যেন বাঁধছিল না। আর দেখো কতদিন পরে কাকি এলো, কাকির সাথে দেখা, এখন আমি গল্প করছি আমরা। কাকির হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল, কাকির জ্বর হয়েছিল, তার জন্য কাকি এই 1 মাস হয়ে গেছে প্রায়, বলো কাকি। 19 তারিখে হচ্ছে তুমি লাস্ট এসেছিল, আর আজকে হচ্ছে 18 তারিখ, 1 মাসই হয়ে গেছে। ভাই বোনের তো কোন সমস্যা হয়নি, শুধু তোমারই হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার কিছু ভয়। তাহলে ওই ছোট ছোট দুজনের, তাও তোমার কাকা গরম জলের কি লেবু, ওই জন্য ওই টাইম গরম জল, ওই গরম জল খাওয়ার লেবু বুঝি না, গরম জল খেলে বেশি শরীর খারাপ হয়ে যায়। হম, গরম জল ও খাইতে পারছে, ওই দিকে তো শরীরটা অসুবিধা হয়ে যাচ্ছে। ঠান্ডা তোমার কাকা যে সময় না থাকছে সে সময় চুল করে ঠান্ডা জল করছে, কাকা যে জল দিচ্ছে বলছে ওই জল খাবে, ওই জল ওই জলে ছিনান করছে, শরীর মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ওই জন্য তার বেশি। আর জ্বর বলতে কি জল পড়ছে, আবার হচ্ছে জ্বর দুধ দিতে আসবে, ওই জন্য আমিও টাকা নিয়ে বসে রয়েছি দুধ দিতে আসবে, কেঁপে মানে জ্বর হচ্ছে এরকম। আর আমার কাকি পুরো সুস্থ হয়ে এসে ভীষণ ভালো লাগছে, কতদিন পরে এলো, মানে অসুস্থ থাকার জন্যই আসতে পারিনি আমি বললাম, তো এখন এসেই আমাকে সাহায্য করে দিচ্ছে কাকি।
দরজা জানালা যদি এখন টেনে না দেয় না তাহলে মশাতে আর ঘরে থাকতে পারবো না, এরকম মশা আছে। আর শিথিরটা কেমন বেঁকে গেছে। তাও বেঁকে গেছে, পরে ঠিক করে নেব। ওখানে এই দেখো এগুলো কি করছে, আমি আজকে ব্লু কালারের নেল পলিশ পরেছি, কি বাজে করে লেপটে পেপটে পরেছি লেপটে। আর এখন একটুখানি বাইরে দিয়ে হাঁটাচলা করছি, আমাদের কাকি তো চলে এলো, কেমন একটা জ্বলে জ্বলে যায় এই দিকটায় দাঁড়ালে। আর এখন এই বিকালবেলা আমাদের একটা দিদা দুধ দিতে আসে, ওনার আসার কথা, দেখি আসে কিনা, রেগুলারই আসে, এখন হয়তো বা চলে আসবে দুধ দিতে। আর আমার ভাগ্নের কে দুধ দিয়েছিলাম 4 লিটারের মতো, সেই বোতলগুলো আবার বোতল কৌটো দিদির বাড়িতে রয়েছে, ওগুলো আনা লাগবে। ওগুলো যদি না আনা হয় না তাহলে আমরাও, আমাদেরও তো রেগুলার দিয়ে যায়, ওগুলো না দিলে আবার দুধ আনা যাবে না, তার জন্য ওইগুলো আনতে যেতে হবে। তাছাড়া আমার একটু ফুচকাও খেতে ইচ্ছে করছিলো, দেখি কি হয়, খাই কি না, অনেকদিন বাদে ফুচকা খেতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আমি দই ফুচকাটা বেশি পছন্দ করি, কিন্তু আজকে জল ফুচকা খাবো যদি যদি যাই আর কি, না গেলে তো পরে গেলাম তারপরে খেলাম। আর কাকি এতদিন পরে এলো না, তখন ভীষণ ভালো লাগছিল কাকিকে এতদিন পরে দেখে, কারণ কাকিকে আমরাও ভীষণ ভালোবাসি আর আমাদেরও কাকি ভীষণ ভালোবাসে, আর কাকি আমাদের রিলেটিভও হয়। তাছাড়া কি বলতো, কাকির সাথে আমাদের বন্ডিংটা না একদম মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো। কাকি অসুস্থ হয়েছিল, সেটা আর আমার তোমাদের মানে বলা হয়নি, কাকির হচ্ছে জ্বর হয়েছিল, কাকির সেরকম কোনো অসুবিধা হয়নি, কাকির জাস্ট জ্বর হয়েছিল। আর হচ্ছে কাকি নাকে কোনো গন্ধ পাচ্ছিল না, আর হচ্ছে জিব্বায় কোনো স্বাদ পাচ্ছিল না, কাকির মেইনও তো এই প্রবলেমটা হয়েছিল। তাছাড়া আর এমনি যে সিমটম মানে যেরকম আরও প্রবলেম হয় সেগুলো হয়নি, ঠাকুর মঙ্গল করেছে, কাকি সুস্থ হয়ে গেছে। আর এই এক মাস পরে কাকি এলো, এখন পুরোপুরি সুস্থ আছে, ভীষণ ভালো লাগছে, কারণ ভীষণ আমার খারাপও লাগতো কাকির জন্য। আর আমরা মানে ফোন করে খোঁজ খবরও নিতাম কাকি কেমন আছে না আছে। আর একটু আগে দুধ দিয়ে গেল, ওখানটায় দুধ বসিয়েছি, আর এক পাশে চা বসিয়েছি, কারণ একটু চা খেতে ইচ্ছে করছে, আমার মাথাটা যন্ত্রণা করছে, তাই ভাবলাম যে একটু আদা দিয়ে চা করি, একটু চা খাই যদি ভালো লাগে। মাথাটা প্রচণ্ড, পুরো এই সাইডটা প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য একটু লাল চা করুন ভেবে। আমি দুধ চা খেতে পছন্দ করি, কিন্তু যেহেতু গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে, মাথা যন্ত্রণা করছে, তার জন্য লাল চাই খাই। কাকি চলে গেছে, কিছু থালা বাসন হয়েছিল সেগুলো ধুয়ে দিয়ে কাকি চলে গেছে, আবার সকালবেলা আসবে। আরও টেনশন হচ্ছিল কাকির, ছোট ছোট ছেলে মেয়ে আছে, মানে ছোট ছোট ভাই বোন আছে, ওদের জন্য হচ্ছে টেনশন ছিল। তাই সবাই মানে মোটামুটি সুস্থ, কোনো অসুবিধা নেই, আর ভালো থাকলেই, সবাই ভালো থাকলেই বেশ ভালো লাগে। আর তোমরা সবাই প্রে করো আমরাও যাতে ভীষণ ভীষণ ভালো থাকি সবাই। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট করে করে নাও, আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে এর পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে তোমরা ইনস্টাগ্রামে আমার বন্ধু হতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দেবো। আর দিদির আর আমার ফেসবুক পেজ আছে, সেখানে যদি তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে দেখতে পারো, আমি আমাদের দুজনের ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, সেখানে তোমরা অর্থকে দিদিকেও দেখতে পাবে। তাহলে আমি চা হচ্ছে চা খাবো, আর ওরা তো রাত্রেবেলা আসবে এখানে, আবার সকালবেলা যাবে এখানে, তাই আর রাতে রাইস কুকারে ভাত রয়েছে, আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা একটুখানি ছোলার ডাল করবো আর ভাত রয়েছে, ওতেই আমাদের দুজনের হয়ে যাবে। তাহলে একটু চা খাই, আর তোমরাও কি করছো না করছো অবশ্যই কমেন্টে জানাবে, আর সবাই কেমন আছো তাও কমেন্টে জানাবে, কারণ এখন যা ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই ওয়েদার চেঞ্জের জন্য জ্বর কাশি ঠান্ডা লাগে মানে হচ্ছে, আর বৃষ্টি সারাদিন, মানে কেমন একটা না ওয়েদারটা, ওই জন্য এখন এখন যে সময়টা এখন মানুষের জ্বর জারি এরকম কিছুই হয়। কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো, কারণ তোমরাও তোমাদের পরিবারের সদস্য, তোমাদের কেউ অসুস্থ থাকলে আমারও খারাপ লাগে যখন তোমরা কমেন্টে জানাও, তাই তোমরাও ভীষণ ভালো থাকো আর আমরাও ভীষণ ভালো থাকি। তাহলে চা হলে আমরা একটু চা খেয়ে নিই।
এই তো এখানে একটুখানি ময়দা মেখে নিয়েছি দেখো। এপাশে রাইস কুকারেও দেখো ভাত রয়েছে, ভাতেও আমাদের রাতে হয়ে যাবে। চাটা খে চাটা, মানে চা খাওয়ার পরে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলাম, তোমাদের কমেন্ট গুলোর রিপ্লাই দিলাম। অনেক সময় দেখবে ইদানিং আমি তোমাদের কমেন্টে ঠিকঠাক করে রিপ্লাই দিতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম কয়েকদিন, কাকি না আসলে ব্যস্ততা মানে ভীষণ ব্যস্ত হয়ে যায়, যেতে হয় আর কি, মানে কাকি না আসলে প্রচন্ড ব্যস্ত থাকি, তারপরে আমার সব কাজের এলোমেলো হয়ে যায়। আর এখন কিচেনে চলে এলাম, প্রেশার কুকারে হচ্ছে ছোলার ডাল। আমার হাজবেন্ড বললো আমার একটু লুচি খেতে ইচ্ছে করছে, তাই একটুখানি ময়দা মেখেছি, কয়েকটা লুচি করব, ছোলার ডাল করব, আর ভাত রয়েছে। লুচি খেলে তো রাত্রেবেলা বুঝতেই পারছো গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু ও খেতে চাইলো, ওই খেলে দুটোর বেশি আর খাবে না, তারপরে ও বানাচ্ছি, ও দুটো খাবে আমি দুটো খাবো, ব্যাস তাতেই হয়ে যাবে। আর ভাতও রয়েছে রাইস কুকারে, দেখা যাক ভাত খায় কিনা। এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটার মধ্যে একটু জিরে বাটা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা বাটা আর আজকে দেবো না, ব্যাস। আর এই ভিডিওটা আমি সেই দুদিন ধরে কন্টিনিউ করছি, আর এখন যদি আমি ভিডিওটা শেষ না করি নতুন ভিডিও বানাতে পারবো না, আর নতুন ভিডিও না বানালে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারবো না, তখন তোমরাও আমাকে মিস করবে, আর আমিও তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট মিস করবো, মানে ভীষণ মিস করবো। তার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে তো জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লেগেছে। আর এভাবেই তোমরা আমার পাশে থাকো, অনেক 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 ভালোবাসা দাও আমাকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। আর তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।